আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। বরিশাল পটুয়াখালী মহাসড়কের লেবুখালী সেতু এখন উদ্বোধনের অপেক্ষায়। এই প্রথম কোনো সেতু উদ্বোধনের ভিডিও দিতে পেরে আমরা নিজেরাও আনন্দিত। যদিও সেতুটি এখনও উদ্বোধন করা হয়নি, তবে এই সেতুর শতভাগ কাজ শেষ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্ক থেকে দেশে ফিরলেই এই সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। ২০১৬ সালে লেবুখালী পায়রা সেতুটি নির্মাণ কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান লংজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কোম্পানি লিমিটেড এই সেতুটি নির্মাণ করেছেন। ১৪৭০ মিটার দৈর্ঘ্য ও ১৯.৭৬ মিটার প্রস্থের সেতুটি দুই পাশে কেবল দিয়ে যুক্ত করা হয়েছে, ফলে নদীর মাঝে একটি মাত্র পিলার ব্যবহার করা হয়েছে। চট্টগ্রামের কর্ণফুলী সেতুর পরই এটি বাংলাদেশের দ্বিতীয় যা এক্সট্রা ডোজ কেবল সিস্টেমে তৈরি করা। সেতুটি যত কাছ থেকে দেখা যাবে ততই তাকে রূপসী মনে হবে। এটি দূর থেকে দেখলে মনে হবে এটি একটি ঝুলন্ত সেতু। বিদ্যুতের আলোতে রাতে নৈসর্গিক দৃশ্যের অবতারণা হবে পায়রা সেতু। উন্মোচিত হবে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ১৪৪৭.২৪ লাখ টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হবে বিশেষ বৈশিষ্ট্যে নির্মিত ঢাকা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের লেবুখালী সেতু। দেশে দ্বিতীয়বারের মতো এই সেতুটি নির্মাণ করা হয়েছে এক্সট্রা ডোজ কেবল স্টেট পদ্ধতিতে। পায়রা সমুদ্রবন্দরে উপকূলীয় পণ্য ও জ্বালানিবাহী নৌযান চলাচলের জন্য মূল অংশে ২৩০ মিটার করে দুটি স্প্যানে ১৮.৩০ মিটার ভার্টিক্যাল ক্লিয়ারেন্স রাখা হয়েছে। নদীর তলদেশে বসানো হয়েছে ১৩০ মিটার দীর্ঘ পাইল। এছাড়াও সেতুর মূল অংশের দুই প্রান্তে ৮৪০ মিটার ভায়াডাক্টে ৩০ মিটার করে ২৮টি স্প্যানে বর্ধিত ভার বহন করছে। তো বন্ধুগণ, পায়রা লেবুখালী সেতু নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের উন্নয়ন সম্পর্কিত সব ধরনের তথ্য পেতে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ। পেজ লিংক ভিডিও ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।